নমস্কার, সাহিত্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ আর আমাদের সাহিত্য বিষয়ক আলোচনা সাহিত্য এক্সপ্রেস। আর আজ কালী পুজো, দীপাবলি, সাহিত্য এক্সপ্রেসের বা এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ দীপাবলি, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সাহিত্য এক্সপ্রেসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই মা কালী সর্বশক্তি শক্তির পুজো নিয়ে। আমার সঙ্গে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন, খুব পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক কবি অসীম চট্টোপাধ্যায়। অসীম, অনেক অনেক স্বাগত। নমস্কার সকলকে, শুভ দীপাবলি, শুভ শ্যামা পুজোর অভিনন্দন, শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই তোমাকেও। আজকে এমন দিনে আজকালই আমাদের সাহিত্য এক্সপ্রেসের এই অনুষ্ঠানটি পড়েছে যে কালী তো একটা সাহিত্য, কালী, মা কালীকে নিয়ে অনেক কথা বলা যায়। প্রথম কথা হচ্ছে যে কালী রং কেন কালো, সেটা তোমার মুখে শুনব। কারণ মহাকাল, মহাকাশ, অন্ধকার, অনেক ব্যাপ্তি, প্রচুর গভীরতা থাকে, সেটা তো আমরা দেখতে পাই না, সেই হিসেবে তো কালী। তোমাকে যে একটু মানে কালী নিয়ে শুনি। হ্যাঁ, কালী নিয়ে বলতে গেলে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে যে আমাদের মানে যে কোনো দেবদেবী তো হচ্ছে মানবের কল্পনার রূপ। যে কোনো দেবদেবীর একটা মানব কিভাবে তার চরিত্র বিশ্লেষণ করেছে সেই অনুযায়ী তার রূপ মানে রূপের সৃষ্টি হয়েছে সেভাবে। তা আমাদের যেটা মানবের ধর্ম, মানবের যেটা চরিত্রের মধ্যে রয়েছে তিনটি চরিত্র, একটা হচ্ছে সত্ত্বগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। সত্ত্বগুণের প্রকাশ আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা মা সরস্বতীর মতো দেখবো, সব শুদ্ধ রং, শান্ত শান্ত, এবং সেখানে কিন্তু কোন রকম হিংসা বা কোন রকম বলিদান বা এই ধরনের বিষয়গুলো নেই। ঠিক ঠিক ঠিক। এই যে সত্য রজতম তিনটে গুণ তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যেই আছে, সাত্ত্বিক ভাব যেটা বলে। এবার এই দেবীরই কিন্তু এক একটি প্রকাশ, যেমন রজগুণে হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে আমরা রজগুণে আমরা দেখতে পাই। তেমনি শক্তি, যখন শক্তিরূপে যখন আমরা দেখছি যে নারী তিনি অবলা নন, তিনি সবলা, এবং নারী সমস্ত কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ নারীকে আমরা যে নারীর থেকে কিন্তু সৃষ্টি হয়, সেই নারীর যে তমগুণের সৃষ্টি করার ক্ষমতা একমাত্র নারী নারীরই আছে। তো সেই নারীর যখন তমগুণের যে চরিত্রের যখন প্রকাশ ঘটে সেটা তখন আমরা মা দুর্গা রূপে বা মা কালী রূপে আমরা দেখি। এবার শক্তির যে দশমহাবিদ্যা, সেই দশমহাবিদ্যার মধ্যে যে আমরা দশটি রূপ দেখি, সেই দশটি রূপই কিন্তু তমগুণ সম্পন্না। প্রত্যেক দেবদেবী কিন্তু এই প্রত্যেক দেবী এই দশমহাবিদ্যার যে দশটি রূপ তারা কিন্তু তমগুণের অধিকারী। তমসা, তমসা মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার, এবং সেই অন্ধকারের যে প্রকাশ, যে ম্যানিফেস্টেশন, সেটা কিভাবে আমরা প্রকাশ করব, সেটা কালো রং। যেটা আমি বলছিলাম, হ্যাঁ, তুমি যেটা গভীর মানে, হ্যাঁ, গভীরতা তো বোঝায়, গভীরতা, অর্থাৎ এই যে মহাকাশ, তুমি যে কথাটা বললে, মহাকাশ মানে হচ্ছে মহাশূন্য, তার রং কিন্তু কালো, বিকশ কালো, বিকশ কালো, এবং কালো থেকেই কিন্তু কালী এসছেন। কালো বা কাল, কাল, কাল মানে সময়, আবার কাল মানে কিন্তু কালো, কালো, সেই কালো থেকে কালী রূপের আমরা এইভাবেই আমরা ভেবেছি। এবার কালী এই যে এই সময়টা, এই যে হেমন্ত, এই সময়টাতে কালী পুজোর বাৎসরিক পুজো হয়। এছাড়াও কিন্তু কালী মনে হয় সম্ভবত এমন একজন দেবী যিনি এই মর্তে সর্বাধিক পূজিতা। সর্ব মানে তুমি যেখানেই যাবে, একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে একটি কালী মন্দির আছে, অন্য কোনো দেবদেবীর মন্দির থাক বা না থাক। যেমন একটি কালী মন্দির, একটি শিব মন্দির, শিব মন্দির, এবং যদি বৈষ্ণবদের ইয়ে হয় সেখানে এটি কৃষ্ণের বা নারায়ণের কৃষ্ণ মন্দির, যে কোনো রূপে সেখানে কিন্তু কালীর সঙ্গে তার সম্পর্ক, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে কালীর সম্পর্ক, কালীর সম্পর্ক রয়েছে। সেটাও তো মানে নীলবর্ণের যে সেখানে বলছে যে শ্যামা কালী, সেটা সেই শ্যামা কালীর আবার চরিত্রগত বিভিন্ন আছে। কালিকা পুরাণে একদম বিশদে দেওয়া আছে কোন কালীর কি রূপ হবে, কেমন হবে, কি রং হবে, সমস্ত কালিকা পুরাণে তার কিন্তু বিশদে তার ব্যাখ্যা রয়েছে। আমরা এই যে হেমন্তকালীন যে কালী পুজোটা করি দুর্গাপুজোর পরে, দুর্গাপুজোর পরে, এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি, এই যে বঙ্গবাসী, আমাদের বাঙালির কাছে এটা কিন্তু আর একটা দ্বিতীয় মানে বড় উৎসব, দ্বিতীয় বড় উৎসব কিন্তু আমাদের কাছে এই কালী পুজো, তাই তো? অনেক কিছু জানার ইচ্ছা আছে অসীম আলোচনায়।
যে আমাদের বাঙালির উৎসব শুরু হলো মহালয়া দেবী পক্ষের শুরু করে, পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু, তারপরে ভাতৃদ্বিতীয়াতে আমাদের মোটামুটি বাঙালি উৎসব একটা শেষ হলো। এই যে পরেও থাকছে জগদ্ধাত্রী পুজো থাকছে, তারপর আবার রাস থাকছে, বিভিন্ন বিভিন্ন থাকছে, বারো মাস পার্বণ, যেটা তুমি বলছো না মেন বিষয়, এরপরে যে ভাতৃদ্বিতীয়া তার একটা তো সম্পর্ক আছে কালী পুজোর সঙ্গে, বা তার আগে কিন্তু জিজ্ঞাসা করি কালী মা কালী জীব মানে এই যে মা কালীর যে মূর্তি লোল জিহ্বা, হ্যাঁ লোল জিহ্বা, অন্য দেবী দেব দেবী যেমন জীব বের করা থাকে না, মা কালীর থাকে। এটা যেটা কালিকা পুরাণের যেটা একটি ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে একসময় দুই অসুর শুম্ভ নিশুম্ভ বলে দুই অসুর ভাতৃদ্বয় তারা অত্যন্ত অত্যাচারী হয়ে ওঠে এবং তারা স্বর্গ মর্ত পাতাল তিন জায়গাতেই তারা প্রচণ্ড অত্যাচার শুরু করে। দেবতারা ভয় পেয়ে গেল এই দুই, তারা আবার ব্রহ্মার বরে তারা কিন্তু বলিয়ান, ব্রহ্মা তাদেরকে আশীর্বাদ করেছে যে তোমরা অমর, তার তপস্যায়, হ্যাঁ অমর না তোমাদেরকে কেউ তো অপরাজেয়, অপরাজেয় তো কোনো প্রমোদা যদি সৃষ্টি হয় প্রমোদার দ্বারা তোমরা কিন্তু তোমাদের আঘাতে অস্ত্রে আঘাতে তোমরা তোমাদের মৃত্যু হবে। তো এই শুম্ভ নিশুম্ভকে ইয়ে করার জন্য তখন মহাদেবের তপস্যা শুরু করলো সকলে। মহাদেব তপস্যায় জানতে পারলেন যে এই শুম্ভ নিশুম্ভকে বধ করার ক্ষমতা মহাদেবের নেই, কারণ ব্রহ্মার বরে কোনো প্রমোদা বা কোনো নারী শক্তি একমাত্র তাকে বধ করতে পারবে, এইটা বর আছে সে তো। এবং সেখানে শুম্ভ নিশুম্ভ হয় যে নারী শুনে একটু তাচ্ছিল্য করে, নারী কি আমাকে মারবে, হ্যাঁ যে নারী কি ব্রহ্মা দেবে ঠিক আছে প্রবল শক্তিশালী আমরা, আমাদেরকে কে নারী, আমি স্বর্গ মর্ত পাতাল তাপিয়ে বেড়াচ্ছি। এদিকে তখন ওই বরটা ওরা এক্সেপ্ট করেছে, ঠিক আছে নারী আমাকে মারতে পারবে না। এবার এবার হলো কি, এবার সব থেকে মজার কথা, এই শুম্ভ নিশুম্ভের একজন প্রধান সেনাপতি ছিল, তার নাম হচ্ছে রক্তবীজ। সেই রক্তবীজ আবার ব্রহ্মার তপস্যা করে একটি মারাত্মক বর পেয়েছে, বলছে তুমি তোমাকে যদি কেউ অস্ত্রে আঘাত করে, আমরা বলি রক্তবীজের ঝাড়, দেখবে কমনলি আমরা একটা কথা ইউজ করি রক্তবীজের ঝাড়, মানে রক্ত এর উৎসটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ব্রহ্মার কৃপায় মানে ব্রহ্মার আশীর্বাদে কি করলো, এই রক্তবীজ বলছে অস্ত্রের আঘাতে যদি রক্ত এক ফোঁটাও পড়ে মাটিতে তাহলে সেখান থেকে লক্ষ লক্ষ রক্তবীজের মানে অসুরের সৃষ্টি হবে। এবার মা কালী তিনি অসুর নিধনে যখন অবতীর্ণ হয়েছেন প্রমত্ত অবস্থায়, তখন তিনি একদম রণচণ্ডিকা অবস্থা, মা কালীকে সমস্ত দেবদেবীরা মানে দেবতারা পাঠালেন, তাণ্ডব নৃত্য করছে যে তুমি যাও নিধন করো, নিধন করো সব শক্তি দিয়ে। এবার দেখছে যতবার রক্তে অস্ত্রে আঘাত করছে রক্ত লক্ষ লক্ষ রক্তবীজের সৃষ্টি হচ্ছে, তখন মা ধ্যানে বসলেন, ধ্যানে বসে বুঝলেন যে এক্ষেত্রে এইভাবে মারা অসম্ভব। ধ্যানে বসে তিনি করলেন যে এই রক্তবীজের সমস্ত রক্ত তিনি পান করতে শুরু করলেন। এই যে আমরা দেখি না লাল জিভ বেরিয়ে আছে, জিভ বেরিয়ে থাকার কারণটা অন্য, এই রক্ত মুখে রক্ত রক্তাক্ত মুখ মাটিতে পড়তে দিচ্ছেন না, এইটা এবার এই প্রচণ্ড তাণ্ডব নৃত্য করতে করতে এবার নিধন হয়ে গেছে, তাণ্ডব নৃত্য করছেন তিনি, তখন তাণ্ডব নৃত্য করতে করতে সেখানে মহাদেব এক জায়গায় শুয়েছিলেন, তিনি মহাদেবের মহাদেব তো তার স্বামী, মহাদেবের বুকের উপর পা ফেলেছেন, মানে ওনাকে থামানোর জন্য মহাদেব শুয়ে পড়েছিলেন, এরকম এরকম গল্প পড়েছি, হোক এইভাবে ব্যাখ্যাই হোক না। এবার মহাদেব যখন দেখে আরে পায়ের তলে আমার স্বামী, তখন তিনি লজ্জায় লজ্জায় জীব বেরিয়ে, আবার এর অন্য ব্যাখ্যাও আছে অনেক, হ্যাঁ সেটা গভীরে যাওয়ার মতো আমাদের এত, তো যাই হোক এটা হচ্ছে কমনলি একটা গল্প যে মা কালীর কেন জীব বেরিয়ে আছে, এটা খুবই ইন্টারেস্টিং যে শুম্ভ নিশুম্ভকে যখন বধ করার পরে তার ওই রক্তবীজ যে সেনাপতি, সেই সেনাপতিকে যখন তিনি ইয়ে করলেন সংহার করলেন, সংহারী সেই সংহারী রূপ কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্নভাবে দেখেছি, তার চামুণ্ডার রূপটি যেটা ছিন্নমস্তা মূর্তি, তিনি তখন প্রমত্তা হয়ে গেছে, তখন কিন্তু তিনি দশম অবিদ্যা দেখাচ্ছেন, বিভিন্নভাবে তিনি ওই নিজের রূপ চেঞ্জ করে করে নিজের রূপ পরিবর্তন করে করে এই একটা মায়া সৃষ্টি করছেন তিনি,
সেইটাই কিন্তু কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো ভুবনেশ্বরী, কখনো তারা, এইভাবে তিনি 10টা রূপ তাকে তাকে তিনি প্রকাশ করলেন। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা তো গভীরে হয়তো জানি না বিষয়গুলো, আরও প্রত্যেকটা রূপের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। মায়ের হাতে যে মুন্ডমালা ঝুলে, সেটা তুমি যে এটা নিয়ে পড়াশোনা করেছো, সেটা কোথাও কোনো কিছু পাও যে ওই ওই মুন্ডটা কার? সুন্দর সুন্দর কোনো, হ্যাঁ ওষুধদেরই, অবশ্যই ওষুধদেরই, ওষুধদের মায়ের চতুর্ভুজা, চারটি হাত। এই চারটি হাতের মধ্যে দেখবে দুটি, একটি বড় ভয়, একটি সবাইকে অভয় দান করছেন, বর দিচ্ছেন, ভয় নেই। অর্থাৎ বলেন একটা যে পাপীর নিধনকারী আর মানে শিষ্টের পালনকর্তা, তো শিষ্ট যারা তাদেরকে তিনি বড় ভয় দিচ্ছেন। একটিতে তার হাতে খড়গ, সেই খাড়া দিয়ে তিনি নিধন করছেন, ঠিক আছে। আরেকটি হাত এরকম করে রয়েছে, অর্থাৎ তিনি দান করতে চান কিছু, তিনি কিছু দেবেন। হ্যাঁ, আর একটি হাতে নরমুণ্ড ধরা আছে, অর্থাৎ নরমুণ্ডগুলি কিন্তু নর মানে ওই অসুর রূপের, অসুরের রূপটাকে কিন্তু আমরা দেখবে সেই নরমুণ্ডেরও কিন্তু এরকম বড় বড় গোঁপ, চুল, অর্থাৎ অসুর রূপ। এবং তার মুণ্ডে যে মালা, সেটা কিন্তু অসুরদেরই মুণ্ডের মালা। হ্যাঁ, তিনি মানে এইটা নারী। আরে আরেকটি আরেকটি একটি পশু যে মায়ের সঙ্গে সঙ্গে ওই যে রক্ত খাচ্ছে, শিয়াল, শিয়াল, শিগাল, মানে শিগালকেও ধরা হয়। কিন্তু একটা শিগাল তো অ্যাকচুয়ালি একটা সাপদ, এর কিন্তু একটা চরিত্র আছে। এর চরিত্র মানে এ কিন্তু ক্ষণিক ক্ষণে নিজেকে চেঞ্জ করে। মানে ওই যে দশ মহাবিদ্যা যখন মা দেখালেন, এই তুমি প্রত্যেকটা বাহনের ক্ষেত্রে দেখবে সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু বাহনগুলোকে মানে কল্পনা করা হয়েছে। যেমন দেখো ময়ূর অত্যন্ত সুশ্রী সুন্দর একটি পাখি, কার্তিকের সঙ্গে কার্তিক নিজেও কিন্তু অত্যন্ত সুশ্রী সুন্দর একজন মানে সুপুরুষ, সুপুরুষ একটি তার সাথে, এবং তার চরিত্রের সঙ্গে মা দুর্গা তাকে বাহন হিসেবে সিংহ, অর্থাৎ সিংহী যে তার যে বিক্রম, মা সরস্বতী তার সঙ্গে হাঁস, অর্থাৎ হাঁস হচ্ছে খুব শুদ্ধ একটা পাখি বলে মনে হয় আমাদের। পেঁচা, পেঁচাও কিন্তু দেখো মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, শুধু না পেঁচার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আছে, তাই না? দেখবে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যায় যে বিভিন্ন ধরনের পেঁচা কালেকশন, এটা কিন্তু সেই জায়গা থেকে এসছে। এক তো প্রথম কথা হচ্ছে মা ধনের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী, সেখান থেকে পেঁচা তো তার একটা প্রতীক, পারে পেঁচা কিন্তু দেখো যারা অনিষ্ট করে, ধন অনিষ্ট করে ইঁদুর, সেই ইঁদুর খেয়ে থাকে, অর্থাৎ ধনকে বাঁচানোর জন্য মানে প্রত্যেকটা কিন্তু এই ক্যারেক্টার গুলো। আবার আবার ইঁদুর তো গণেশের বাহন, গণেশের বাহন, ইঁদুরের আবার অন্যরকম একটা, অন্যরকম একটা আছে। তো এইভাবে সমস্ত বাহন আমরা মা কালী নিয়ে আলোচনা করে আসি। আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, আজকে মা কালী শক্তি নিয়ে আমরা আলোচনা করছি আমার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক অসীম চট্টোপাধ্যায়। অসীম, দেবীর রূপ নিয়ে একটু বর্ণনা করি। রূপ বলতে দেখো বিভিন্ন সময়ের যে যে ম্যানিফেস্টেশন যে ব্যাপারটা বলে, রূপটা হচ্ছে দেখো কখন আমরা কালো রূপে দেখছি, যখন শ্মশানচারিণী দেবী রূপ, এবং কে রূপের বর্ণনাটা প্রথম করেন? এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, হাজার হাজার বছর ধরে। আমরা যেটা দেখছি যে কালীটা, যে মা কালীকে যে রূপে দেখি, সেই কালীটা কিন্তু সেই কালী আমরা মোটামুটি অষ্টাদশ শতকে প্রথম এই রূপে ইয়ে করলেন। নবদ্বীপ কিন্তু নবদ্বীপ ধাম, সেখানে শক্তি, শৈব এবং বৈষ্ণব তিনটি ত্রিধারার কিন্তু সেখানে সঙ্গম ঘটেছে, ত্রিধারা। তো সেখানে একজন ছিলেন কৃষ্ণানন্দ আগম বাগীশ বলে একজন মহাসাধক। এটা একটা কমন গল্প আছে এই বিষয়টা, যে তিনি একদিন তিনি রাতে শুয়ে মানে ঘুমোচ্ছেন যখন, তখন তিনি একটি দেবী রূপকে দেখতে পেলেন স্বপ্নে। এবার তিনি সকালবেলাতে গঙ্গা স্নানে গেছেন, গঙ্গা থেকে উঠেই তিনি দেখলেন একটি আদিবাসী, একটি রমণী, একটি
যুবতী হাতে গোবর নিয়ে ঘুঁটে টুটে কিছু দিচ্ছে বা দেবে, এইগুলো সে এগোবে। হঠাৎ ব্রাহ্মণকে উঠে আসতে দেখে, হ্যাঁ ওই রাস্তাতেই তো লজ্জায় জীব কেটেছে যুবতী, তো তিনি মাতৃরূপে কল্পনা করলেন যে হাতের ওই গোবরের তাল সেটা যেন খড়গ, এবং চতুর্ভুজা রূপে কল্পনা করলেন। তিনি প্রথম তৈরি করলেন এই যে আমরা আজকে যে মা কালীকে দেখি, এইটা প্রথম তিনি কিন্তু মানে মৃন্ময়ী মূর্তি তৈরি করলেন তিনি ফার্স্ট। বসুন্ধিয়া কেন ভাবলেন? এটা তো তিনি যখন প্রমত্তা হয়েছেন রণচণ্ডিকা, তখন তার মানে যুদ্ধ করতে 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 তার কোথায় বসন কি এ তখন আর তার কোনো হুঁশ নেই, সেই জন্য লজ্জা নিবারণের জন্য তিনি তাড়াতাড়ি করে কি করেছেন হাতগুলো দিয়ে তিনি লজ্জা নিবারণ করছেন, তখন মায়ের সেখানে আবরু রক্ষা হচ্ছে সেভাবে। তো যাই হোক, এটা তো বিভিন্নভাবে বিভিন্ন তার ব্যাখ্যা। তো কৃষ্ণানন্দ আগমবাগীশকেই কিন্তু আমরা প্রথম এবং আদি যে মানে আমাদের মা কালীর যে বর্তমান যে রূপ তার স্রষ্টা হিসেবে কিন্তু আমরা জানি। তার আগে কালী পুজো কিন্তু তার আগেও হতো, মানে তুমি অষ্টাদশ শতকের কথা বলছি আমি, তার আগেও কিন্তু কালী পুজো হতো। তখন কালী পুজোর একটা ইয়ে ছিল কি যে কাঠের খোদাই করে পাথরের খোদাই করে একটা কালী রূপ। একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিই, তার আবার আলোচনায় আসি। ঠিক, আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পরে আবার ফিরে আসছি এই অনুষ্ঠানে, সঙ্গে অসীম চট্টোপাধ্যায়, কোথাও যাবেন না। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পরে, আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, আর আজ দীপাবলি কালী পুজোর দিন, সাহিত্য এক্সপ্রেসে আমার সঙ্গে অসীম চট্টোপাধ্যায়। অসীম, এই যে মা কালী নিয়ে বর্ণনা, এটা নানা বই থেকে পড়াশোনা, অনেকে এগুলো নিয়ে আলোচনা করেছেন, নানা রকম সমীক্ষা করেছেন, বিশাল ব্যাপার এটা। আমাদের সাহিত্য এক্সপ্রেসের সময় তো একটা কম, তো আমরা একটু এই দিকে যাই, একটু দর্শনে যায়, একটু শ্যামা সঙ্গীতের দিকে যায়। একাল সেকালে কালী পুজো, আমরা যখন আমরা ছোট ছিলাম তখনকার কালী পুজো, আজকের কালী পুজো, আর একটা কথা, কালী পুজোকে কেন্দ্র করে অনেক উৎসব, সেটারও দরকার আছে, উৎসব হলেই অর্থের বিকেন্দ্রীকরণ হয়, সব মানুষরা কাজ করে। আবার গ্রামেগঞ্জে দেখেছি, আমাদের দুর্গাপুরের যেখান থেকে আমরা স্টুডিও আলোচনা করছি, আশেপাশের গ্রামগুলোতে কালী পুজো, গোটা গ্রাম কালী পুজো নিয়ে, সামনে বালিজুড়ি গ্রাম, অন্ডাল গ্রাম, দক্ষিণখণ্ড, যে গ্রামগুলো আছে নানা সব দিকে আছে, একটা কালী পুজো নিয়ে একটা অন্যরকম আবেগ, অন্যরকম ভালোবাসা সব সকলের মধ্যে। জামগড়া, প্রতাপপুর, যে সমস্ত গ্রামগুলো আছে, আমরাই যে গ্রামগুলো আছে, কালী পুজো দেখো, দুর্গা পুজো চার দিনে পুজো, কিন্তু দুর্গা পুজোতে যে বিপুল খরচ, দুর্গা পুজো যে সময়টাতে হয় ধনাঢ্য ব্যক্তিরা ছাড়া করতে পারতো না তখন, কারণ একসময় তো এই বারোয়ারি বা সর্বজনীন পুজো ছিল না। এবার মানুষ শক্তি আরাধনা করতো কালী পুজো করে, কারণ এক রাতের পুজো খরচ কিন্তু অপেক্ষাকৃত অনেক কম, সেই জন্যই কিন্তু কালীর এই পপুলারিটিটা এত বেশি। নারী শক্তির পুজো করলাম কিন্তু আমাদের খরচটাও কম, খরচটা কম, কিন্তু দুর্গা পুজো ধনাঢ্য ব্যক্তি ছাড়া করতে হবে, কারণ যে সময়টাতে অকাল বোধন হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি মনসুন, সেই মনসুনের পরে মানুষের হাতে সেভাবে টাকা পয়সা থাকে না, ধান ওঠে না, ধান ওঠে না, হাতে পয়সা কড়ি না থাকার জন্য সেটা একটা অন্যতম কারণ বলে মনে হয়, তার একটা এটা একটা সামাজিক কারণ। আর তুমি যেটা বললে যে এই দিকে গ্রাম গ্রামগঞ্জগুলোতে এইখানটাতে কিন্তু শক্তির একটা প্রভাব ছিল, শাক্ত সাধনার একটা প্রভাব ছিল এই আমাদের রাঢ়বঙ্গের এই অঞ্চলটাতে। যেরকম ধরো বারেন্দ্র ভূমিতে একটা বিশাল অঞ্চল জুড়ে, যেমন ধরো নারায়ণ বর্ধমানে ওই পারে, মানে ওই জগদ্ধাত্রী পুজো চলবে চন্দননগর, ওই ওই দিক বারাসা ওই দিকটাতে, মানে সেটাও সেই একই একই নারী নারী শক্তির পুজো, নারী শক্তির পুজো। আর এই যে বিষয়গুলো তুমি বলছো যে এত পপুলারিটির কারণ কি, দু কালী পুজো আমরা যে সময়টা এই সময়টা যে দেখছি, কালী পপুলারিটির অন্যতম কারণ হচ্ছে মনে হয় যে এটা তো আলোর উৎসব, এর পরের দিন দীপাবলি, দীপাবলির ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু এক রামায়ণ, রামায়ণ মহাভারত আমাদের জীবনের সাথে, ভারতীয়দের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এবং এইটা হচ্ছে যে রাম শ্রীরামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরে আসছেন, মানে কালী পুজোর পরের দিন, হ্যাঁ অকাল বোধন হয়েছে তারপরে পরে ফিরে আসছেন, মানে সারা অযোধ্যাপুরী
আলোর রোশনায় সেজে উঠেছিল, তারই প্রতীক রূপে কিন্তু আমরা দীপাবলি পালন করি। এই দীপাবলির সাথে কিন্তু সরাসরি কালী পুজোর কোনো যোগ নেই। ঠিক তো, তো তাহলেও একই সঙ্গে যেন আমরা দুটো উৎসবকে একই মানে একই বন্ধনীতে আমরা পালন করি আর কি। সবাইকে বলি শুভ দীপাবলি, মানে অর্থাৎ কালী পুজোর একটা অঙ্গ হিসেবে আমরা আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে দীপান্বিতা উৎসব। দীপান্বিতা উৎসব কিন্তু দীপান্বিতা কালীও বলা হয় সেই কারণে আজকে মানে বাৎসরিক যে কালী পুজো সেটা দীপান্বিতা কালী বলা হয় এই জন্য। তো আরেকটা বলি, যেমন আমরা যদি রাম রাজত্ব বলি, সেখানে সমস্ত ধর্মের মানুষ সমানভাবে থাকতেন, একদম তারপরে পরে দেখবে মুসলিমদের একটা উৎসব হয় দীপ আলী আলী দিয়ে, এইভাবে অনেকে অনেক এভাবে বিচার করেছে। সব ধর্মকে নিয়ে কিন্তু জিনিস বড় চিন্তা করো, ধরো আমাদের যারা শ্যামা সঙ্গীত রচয়িতা, তারা তো একজন শুধু রচনা করে গেছেন তা না, তার মধ্যে একটা বিরাট বড় দর্শন লুকিয়েছিল, বিশাল বড় দর্শন। এই যে মন্ত্রগুলো, আমাদের যে মন্ত্রগুলো তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্যে বিশাল বড় আমাদের ভারতীয় দর্শনের একটা প্রতিফলন আছে। যেমন ধরো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহস সুধা নমস্তুতে, এর মধ্যে কিন্তু জয়ন্তকালী ভদ্রকালী সমস্ত তাদের রূপ এবং তাদের এর বর্ণনাগুলো রয়েছে। পরবর্তীকালে যদি তুমি ধরো আমাদের মানে শ্যামা সঙ্গীতের যাকে স্রষ্টা বলা হয় সাধক রামপ্রসাদ সেন, তিনি তাই তো রামপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন উনি হালিশহর মানে হালিশহরের উনি জন্মেছিলেন। ওনার যে শ্যামা সঙ্গীতের যে কথাগুলো, একটা আমি উদাহরণ দিচ্ছি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, এই এর মধ্যে একটি পদ রয়েছে, গড বলে ফিরিঙ্গি যারা খোদা বলে ডাকে তোমায় মুঘল পাঠান সৈয়দ কাজী, অর্থাৎ এই সব ধর্মকে অদ্বৈতবাদের যে একটা মানে একটা সার্বভৌমত্ব, এইটা এইটার কিন্তু একটা বিশাল বড় আমাদের ভারতীয়দের মধ্যে যে একটা দর্শন, অর্থাৎ সর্বধর্মের যে মিলন, সর্বধর্ম এই যে শ্রীরামকৃষ্ণদেব কি বললেন, তত মত তত পথ, কিন্তু সব পথে একটা জায়গায় গিয়ে মিলন হয়েছে। এই যে উদারতা হিন্দু ধর্মের মধ্যে, এই যে উদারতা যে অর্থাৎ যে কোনো রূপেই তুমি ঈশ্বরকে ডাকো না কেন আলটিমেট জায়গাটা তোমার একটাই জায়গা। পরবর্তী ক্ষেত্রে যেমন পান্নালাল ভট্টাচার্য, আরেকজন যিনি শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন, মানে মা কালী সাধক নজরুল ইসলাম, একদম এত এত সময়ে আমি আসছিলাম ওইটাই মানে। দেখো আমাদের বাংলায় যে শ্যামা সঙ্গীত সেটা পান্নালাল ভট্টাচার্যের মতো এত জনপ্রিয়তা বোধহয় মানে পৃথিবীতে কোনো আর মানে লেজেন্ড হয়ে গেছে শ্যামা সঙ্গীত মানে আজকের দিনও কি নির্মাণ। যেমন তুমি ধরো আমাদের মহালয়া মহিষাসুর মর্দিনীর সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম, টোটাল টিম মূলত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, একইভাবে তুমি দেখো শ্যামা সঙ্গীত মানেই যেন কোথাও দোতক হয়ে ওঠে, প্রতীক হয়ে উঠেছেন যেন পান্নালাল ভট্টাচার্য বা তার দাদাও। তা আমি আমি যে জায়গাটা যেছিলাম সেটা হচ্ছে দেখো তখন অনেকেই শ্যামা সঙ্গীত রচনা করতেন, কমলাকান্ত ছিলেন, তারপর দাশরথী ছিলেন, পরবর্তীকালে আমরা পেয়েছি অনেককেই। আমার কাছে যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, তিনি শক্তি সাধনা শুরু করলেন, মা কালীর তিনি সাধনা করেছিলেন দীর্ঘদিন এবং মধ্যরাত্রি অবধি তিনি কিন্তু মা কালী রক্ত বসন পরে তিনি মা কালীর সাধনা করতেন এটা, এবং তার হাত দিয়ে যে শ্যামা সঙ্গীতগুলি বেরিয়ে এসেছে, তিনি যে রচনাগুলি করেছেন অনুপম সৃষ্টি, তুমি এটা নিশ্চিতভাবে বলবে যে একজন ধরো ইসলাম ধর্মাবলম্বী একটা মানুষের কলম থেকে এই জিনিস বেরোচ্ছে। আসলে এনারা তো কোনো জাতি বা ধর্মের নন, একদম ঈশ্বরের ঈশ্বরের অবতার, একদম সেই সেই ঈশ্বর। তো আমরা দেখো ঈশ্বর চার হাতের ঈশ্বরকে তো আমরা দেখিনি, আমরা দেখেছি দু হাতের ঈশ্বরকে, এই দু হাতের ঈশ্বরের মধ্যেই কখনো আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণদেবকে, কখনো দেখেছি বাবা খাপাকে, কখনো দেখেছি কাজী নজরুল ইসলামকে, কখনো আবার পান্নালাল ভট্টাচার্যকে, রবীন্দ্রনাথকে, কখনো রবীন্দ্রনাথকে দেখছি, তো এরাই কখনো চৈতন্যদেব। হ্যাঁ আমরা দেখো অনেকে বলেন যে আমার ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা যে কোন জায়গা থেকে বলেন, সেই যে মানে এটাকে বলে টোটাল সারেন্ডার,
তাই না? মানে টোটাল যদি উৎসর্গ নিজেকে না করতে পারি তাহলে এই কথাটা আসে না, আমার ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম মানে কাজী নজরুল সাহেব যখন এই রকম ধরনের এই পদাবলীগুলো যখন লিখতে শুরু করলেন, যে শাক্ত পদাবলীগুলো লিখতে শুরু করলেন, তার মানে তাকে কোন দর্শনের সঙ্গে মানে সম্পৃক্ত হতে হয়েছে এটা ভাবলে কিন্তু আজকেও গা শিউরে ওঠে, তাই না? খুব কমনলি যদি ধরা হয় এটা নিয়ে শক্তি সাধনা সঙ্গে আমাদের সাহিত্য ডক্টর হোসেনুর রহমানের একটি খুব ভালো একটি ইয়ে পড়েছিলাম অনেকদিন আগে। তিনি রামকৃষ্ণদেবের কিন্তু একজন মানে রামকৃষ্ণের তিনি একজন রিসার্চার, একজন গবেষক, রামকৃষ্ণ গবেষক ডক্টর হোসেনুর রহমান। সেখানেও কিন্তু তিনি পদে পদে কাজী নজরুলকে নিয়ে এসছেন। কীভাবে নিয়ে এসছেন না, ইসলাম ধর্মের মধ্যেও কিন্তু এই শক্তির ব্যাপারটা কিন্তু খুব ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। আজও হাওড়ার উদয়নারায়ণপুর বলে একটি জায়গা আছে, সেখানে একটি গ্রামে আমি কয়েকদিন আগে পড়ছিলাম যে সেখানকার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন মা কালীর যেদিন চক্ষুদান হয় যখন, তখন ওরা সিন্নি চড়ায়। সেই সময়টাতে ওনারা কিন্তু সিন্নি চড়ান, অর্থাৎ এই কালীর কিন্তু সাধনা অনেকেই করে, বহু মানুষকে আমরা সাধনা সব ধর্মের মানুষই করে। হ্যাঁ, আমি অন্তত মুসলিম ধর্ম বলে বলবো অনেকে অনেকে দেখেছি, হ্যাঁ, তারা কিন্তু করে। অর্থাৎ শক্তি অর্থাৎ মা, নারী শক্তি, নারী শক্তির সাধনা করছেন, এটা কিন্তু আমরা দেখেছি। এইটাই এটাই হচ্ছে ভারতীয় পান্ডাল ভট্টাচার্যের কথা আসাতে আমি একটু না আমি একটা কথা বলি বলি একটু তুমি তুমি তো খুব ভালো সঙ্গীত শিল্পী, হ্যাঁ হ্যাঁ, তো তুমি একটু গান গিয়ে শোনাও আমাদের দর্শক। আসলে কি হয় মানে মানে কি এই গানের তো দেখুন অনেক আমাদের যারা দর্শক আছেন শ্রোতা, গানটা আবৃত্তি করি, কবিতা বলতে পারি, চেষ্টা করি গানের গানের মতো। যেমন এই যে আমি কথাগুলো বলছি, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, মা কত আগে লিখেছেন, কত সহজ ভাষা, শুধু যা জেনেছি সেটুকু হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। তার মাকে ভক্তি আকুতি, যদি তোর ভূমন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ঝরে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয় সেই যে অশ্রুতেই, তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, আমি জানি অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমার ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। এই যে আমার আমার আমরা বলি না, এটা এই কথাটা কোনো গুরুত্ব মানে গুরুত্ব নেই, আমার বলে কিছু নেই। ঠিক, যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণ তলে, তবে চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই, উমা তোর এমন সাধ্য নেই। ঠিক, এটা স্বামী বিবেকানন্দের খুব ভালো ব্যাখ্যা আছে এই গানটা। আচ্ছা শুনি, একটু শুনি। আচ্ছা, স্বামী বিবেকানন্দ খুব ভালো শ্যামা সঙ্গীত করতেন, যেমন ঠাকুরকে শোনাতেন। এইটা এই ব্যাখ্যাটা আমি বলি যে টোটাল সারেন্ডার, যেটি মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ। একটা শিশু তার মা ছাড়া তার কিছু নেই। যদি মা কেঁদে চলেছে, একটি শিশু মা হয়তো শত কাজে ব্যস্ত, কিন্তু একবার এসে একটুখানি এমন সাধ্য নেই যে মা না আসে এসে থাকতে পারে। তো তোমার ঈশ্বরের প্রতি, মায়ের প্রতি তোমার সাধনার বা তোমার ভক্তির জায়গাটা সেরকমই হবে, বা টানটা অন্তরের টান সেরকম হবে। ঠাকুর শ্রীম এক জায়গায় লিখছেন, শ্রীম মানে হচ্ছে মহেন্দ্রলাল গুপ্ত, তিনি একজন রামকৃষ্ণের গবেষক, তিনি রামকৃষ্ণদেবকে একদম সামনাসামনি দেখেছেন, তো দীর্ঘদিন ছিলেন তার সঙ্গে। তো শ্রীময়ের যে লেখা শ্রী রামকৃষ্ণ পরমহংস মানে চরিতামৃত কথামৃত, সেই কথামৃত একটা জায়গা তিনি বললেন, ঠাকুরের প্রতি অর্থাৎ ঈশ্বরের প্রতি তোমার ভক্তি কেমন হবে। এটা ঠাকুর বলছেন, দেখো একজন যে জ্ঞানী সে তো এটা নিয়ে প্রচুর বই প্রচুর কিছু লিখে দিতে পারে, কিন্তু তিনি কত সহজে এটা বর্ণনা করলেন যে কেমন ভক্তি হবে, কেমন টান হবে। ঠাকুর বলছেন, ওরে এই মাঠে ছাগল চড়ে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। কেশবচন্দ্র সেন জিজ্ঞেস করছেন তোকে, মাঠে যে ছাগল চড়ে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি ঠাকুর। দেখবো না কেন? বলছে একটা জিনিস খেয়াল করিস,
মা ছাগলও চড়ছে, তার বাচ্চাটিও চড়ছে। বাচ্চাটি যখন চড়তে 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 বড় রাস্তার উপর উঠে যাচ্ছে, তখনই কিন্তু মা হঠাৎ তার সম্বিত ফিরছে, ডেকে নিচ্ছে বাচ্চাটিকে। মা কিন্তু ওদিকে লক্ষ্য আছে, কি করছে সে, অর্থাৎ সেই একে ডেকে যখন নিচ্ছে, কারণ বড় রাস্তায় গেলে গাড়ি চাপা পড়তে পারে, বিপদ হতে পারে। এইটা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে তোমারও কিন্তু এটা, তুমি শত কাজের মধ্যে থাকো না কেন, শত কাজের মধ্যে তুমি থাকো, তুমি সেই মা আর ঈশ্বর হচ্ছে সেই শিশু, তোমার কিন্তু মনটি থাকবে ওইদিকেই, মন থাকবে তোমার ওইদিকেই, তুমি নিজেকে সেই জায়গায় সারেন্ডারটা করো, সেই জায়গায় সারেন্ডার করো। এই যে তুমি সুন্দর একটি পথ পড়লে, পড়ে শোনালে, আমি মন্ত্রতন্ত্র কি, এই যে মন্ত্রতন্ত্রতে কি আছে, মন্ত্র তো সংস্কৃতে লেখা মন্ত্র, অনেকে তার মানে বুঝি না, আমরা কিছুই জানি না। আরে আরেকটি কথা হলো, আমার আমার করি শুধু, এটা আরেকটা গানে বলেছেন যে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছা মোহি তারা তুমি, তোমার কর্ম তুমি করো যা লোকে বলে, লোকে বলে করে। কিন্তু এই কথাটাই বলছেন, তারও যে উপলব্ধি, তুমি তো বেশি দিন বাঁচেননি, তিনি যখন কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত হসপিটালে ভর্তি, তাকে সবাই দেখতে, তো তার উপলব্ধি শেষ মুহূর্তে তিনি কিন্তু ঈশ্বরের দর্শন পেয়েছিলেন, তার সাথে মায়ের সাক্ষাৎ হয়েছিল। বলছে দেহটাকে আমি ভেবে আমি সারাটা জীবন কাটালাম, যে আমি এই দেহটাকেই আমি ভাবছি, এই দেহটা আমি নই, আমি আলাদা সত্তা, এই দেহটার মোহেই কিন্তু আমি সারা জীবন কাটিয়ে গেলাম দেহটা। হ্যাঁ, এটা আমার লজ্জা লাগে, এটা কিন্তু রজনীকান্ত সেনেরও উপলব্ধি। তিনিও কিন্তু বলছেন যে এই দেহটারে আমি ভেবে এতদিন আমি কোথায়, মানে মহান্ধকারে ছিলাম, মহান্ধকারের মধ্যে আমি বিচরণ করেছি, সেখান থেকে আমাকে উত্তরণ ঘটাও, অর্থাৎ আমার সাথে তোমার, যে বলে না পরম ব্রহ্মের সঙ্গে যে মিলন, মানে বিলিয়ে যাওয়া, এটাই কিন্তু মানে আমাদের যে দর্শন, আমাদের যে ভারতীয় দর্শন, সেটাই কিন্তু এখানেই এক এক সরলরেখায় যখন মিশে যাচ্ছি, যে মানে ব্রহ্মে, পরম ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া, এটা এই ভাবনাটা, এটা দেখো, এটা আলটিমেটলি যে যতই বলি না কেন, আমি নাস্তিক, আমি এই, আমি ওসব দেবদেবী মানি না, আমি হয়তো পুতুল পুজো করি না, আমি হয়তো কোনো, কিন্তু পুতুল পুজোর যে একটা তোমার সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে, সেটা স্বামী বিবেকানন্দ নিজেও স্বীকার করতেন। কারণ তার আগে তো নাকি ব্রাহ্ম ধর্ম একসময় ভারতবর্ষে, মানে বিশেষ করে এই বঙ্গে খুব পপুলার হয়েছিল, সে কেশবচন্দ্র সেন, তিনি ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন, তার আগে দেবেন্দ্রনাথ ঠাকুর বা রামমোহন রায়। নিরাকার ব্রহ্মের সাধনা করার ক্ষমতা কটা মানুষ আছে, কটা নিরাকার ব্রহ্ম, আমি একটা চোখের সামনে কিছু নেই, তাকে তার প্রতি দাস্য ভাব, তার প্রতি বিলিয়ে দেওয়া, নিজেকে সারেন্ডার করা, এইটা, এই ক্ষমতা হয়তো মানে কেশবচন্দ্র সেনের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের মতো, তোমার আমার মতো সাধারণ মানুষের কি সম্ভব? ঠিক, একদম ঠিক। সেই জন্য ছেত্রীর রাজা, ছেত্রী মহারাজ, মানে রাজস্থানের ছেত্রী বলে একটি জায়গা, সেখানকার মহারাজ, সেখানে আতিথ্য গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সে ছেত্রী মহারাজকে দিন ইনি এসে বলছে, আরে তুমি এই কালী দুর্গা এইগুলো কি করো, এত তোমাদের কি দরকার আছে, এগুলো তো শুধু মাটির ঢালা। তখন ওই স্বামীজি রাজার যে দেওয়ানজি, তাকে বললেন যে ছবিটা নিয়ে আসো, ছবি আছে, তুমি জানো সেটা, গল্পটা জানো আমাদের দর্শকের জন্য। তো ছবিটা আনতে বললাম, রাজার মহারাজের ছবি, বলছে যে এইটাতে থুতু ফেলো। তখন বলছি সে কি স্বামীজি, কি বলছেন আপনি, এটা কখনো সম্ভব নাকি? হ্যাঁ মহারাজজি, বলছে আরে ওটা মহারাজজি কথা, ওটা তো একটা ছবি, ওটা তো একটা কালি আর কাগজ। তখন ছেত্রী মহারাজের চোখ খুলে গেল, যে আমরা যখন দেবী দুর্গাকে প্রণাম করি বা পুজো করি, বা মা কালীকে যখন পুজো করি, বা শ্রীকৃষ্ণকে যখন পুজো করি, তখন কিন্তু আমরা মাটির ঢেলা বলে পুজো করি না, সেখানে আমরা মা ভাবি, বা মহাদেবকে হলে বাবা ভাবি। হ্যাঁ, তো এই ভাবনা থেকে আমরা তার পুজোটা করি,
আমরা মাটির ঢালা ওই রং চুন এইভাবে তো করি না। তখন বলছেন হ্যাঁ আপনি সত্যিকারের যে দার্শনিক এই এইখানে কিন্তু এর একটা তাৎপর্য আছে। দেখো তোমার চোখের সামনে যদি তুমি একটা মূর্তি না কল্পনা করতে পারো, একদম যদি একটা মূর্তি না থাকে তোমার চোখের সামনে, তাহলে কিন্তু তোমার সেই সারেন্ডারিং অ্যাটিটিউডটা তুমি কিন্তু আসবে না। সব জায়গা থেকেই সামনে তো একটা ছবি থাকতেই হবে, ঠিক আমি যাই করি। তবে একদম সময় শেষ, একটা কথা আমাদের বলতেই হয় যে আমরা যে মায়ের সামনে পশুর বলি দিই, এর একটা বিরাট বর্ণনা আছে, বিরাট অর্থ আছে। নিজের মধ্যে যে পশুত্ব আছে, নিজের মধ্যে যে অসুর কাজ করছে, সেই অসুরের বিনাশ কিন্তু আমাদের নিজেদের প্রত্যেকজন যদি নিজে নিজে আমরা এটাকে বিনাশ করতে পারি, তাহলে কিন্তু পৃথিবী একদিন শান্ত হবে। একদমই তাই। তুমি এটা এই যে বলির প্রথাটা বললে লাস্টে, বলি আমি তোমাকে একটা ছোট্ট আমি শেষ করব একটা কথা বলে, সেটা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু বলি এখন উঠে গেছে। সেটা অনেক কারণে, ধর্মীয় কারণে অনেকে আবার ভয় পায় বলি বন্ধ করতে। কিন্তু তোমাকে আমি আমি বিষ্ণুপুরের, আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুরের যে ছিন্নমস্তার মন্দির রয়েছে, সেখানে কিন্তু বলিদান বন্ধ। ছিন্নমস্তার মতো মানে শক্তি অনেক জায়গাতে বলি বন্ধ হয়ে, বলি বন্ধ কেন না, ওই প্রতিদিন সেখানে বলিদান হতো এবং সেখানকার যে পুরোহিত কুল তারা নাকি ছট মানে সকাল থেকে ওই বলিদানের মাংস কীভাবে রান্না হবে এইটা নিয়ে সবাই ব্যস্ত থাকতো। মায়ের প্রতি ভক্তি নেই, মায়ের প্রতি কোনো আকর্ষণ নেই, মায়ের ওই মাংস খাবো কখন। এটা তো মাংস, দেখো সাধারণ মানুষ আগে তো মাংস খাওয়ার মতো ক্ষমতা ছিল না গরিব মানুষের, তাই উৎসবের মধ্যে এই পশু বলিদানের মাধ্যমে মাংস দু চার টুকরো খেতে পারত। এই কারণেই বলিদানের কিন্তু উৎপত্তি এখানে। আমরা পশু আমাদের নিজেদের মধ্যে যে পশুত্ব তাকে বলি দেবো এটাকে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু তোমার যদি পশুত্বকে বলি দিতে হয় তাহলে তুমি একটা সুপুরি বলি দাও, তুমি একটা আগ বলি দাও। প্রতীক তো তোমার মধ্যে পশুত্ব একটা আখের মধ্যে দিয়ে তুমি আখ বা একটা কোনো যার নিষ্প্রাণ যেখানে প্রাণ নেই তাকে বলি দেওয়ার মধ্যে এই প্রতীকটাকে তুমি পালন করো। সেটাই কিন্তু এখন অধিকাংশ মানুষ যারা বুঝতে পেরেছে যে বাঁচার অধিকার যেমন আমার আছে তেমনি কিন্তু ওই একটি অবলা পশুরও সমান অধিকার আছে। না কিন্তু সিস্টেম যে আমাদের যে সিস্টেম চলছে সেই সিস্টেমটাকে মেনে চলতে গেলে কিন্তু এগুলোও দরকার আছে, কারণ পশুর মাংস বা মাছ বা যে কোনো আমরা যে প্রাণী হত্যা করে খাচ্ছি এটা তো একটা সিস্টেমের মধ্যেই না সিস্টেম। দেখো দেখো এখন মানুষের সিস্টেম তৈরি করেছিল। হ্যাঁ একটা জিনিস বলতে পারি যে ওই সর্ব সবার সামনে বলি দেওয়াটা একটা, না সবার সামনেই হোক বা যাই হোক আমি যদি পিছনেও হয় একটা, ধরো আজকে যারা মাংস খায় ধরো গোটা পৃথিবী জুড়েই বিভিন্ন পশুর মাংস খাওয়ার প্রচলন রয়েছে, তার তো একটা ইকোনমিক একটা ব্যাপারও আছে, তার একটা অর্থনীতিতে তার একটা প্রভাব আছে। বা তুমি মাংস খাওয়ার যে প্রচলন, মাছ খাওয়ার যে প্রচলন, সেটা তো আমাদের পৃথিবীতে এমন একটাও দেশ নেই যেখানে নেই, তাই না? এই আলোচনাটা অনেক বড় হয়ে যাবে, এটাও এটাও মানে এর যুক্তি পাল্টা যুক্তি আছে। একদম সময় একদম শেষ, অসীম অনেক অনেক ধন্যবাদ আজকে। আমি একটা তোমার কবিতা শুনে আমি এই মানে যে কোনো ভাবেই একটা কবিতা দিয়ে আমি এই এই কবিতাটা, সবাই খুব ভালো থাকুন আর দীপাবলি উৎসব ভালো কাটুক, খুব ভালো থাকুন সবাই মিলে। তার যে বিশেষ দিনগুলো আমাদের আসছে যে মধ্যে দিয়ে যাচ্ছি, সচেতন থাকুন, এই মঞ্চ থেকে সবাইকে বলি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করার যে আলোর উৎসবটা প্রকৃত অর্থে আলোর উৎসব হয়ে উঠুক, হয়ে উঠুক, মানে আমাদের মনের অন্ধকারগুলো দূর হয়ে আমরা আলোকিত হই প্রকৃত শিক্ষায় প্রকৃত জ্ঞানে। এবং তবে নজরুলের কথা বেশি করে এলো, উনি একজন সাধক এবং এনারা তো আর কোনো জাতি দিয়ে তাদেরকে বিচার করা হয় না, তাই আমি তার একটি কবিতার শেষ চার লাইন বলি। বিধি নিষেধে ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পায়, এটাই মা কালীর কাছে আমাদের প্রার্থনা। সকলে খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ।